প্রথমবার রোহিত নিজে থেকে তোকে বাইরে নিয়ে যাচ্ছে। আজকে খুব আনন্দ করিস ফুলকি, আমি যে কি খুশি তোদের জন্য। মা, তুমি তো খুশি হচ্ছ, কিন্তু আমার বুকটা তো ডিপ ডিপ করছে। ট্রেনের সামনে ফেললে যে কি হবে। মা, আমি আসছি। হ্যাঁ দিদি, দি ভাই, তোমরা ঠাকুরকে একটু বলো ফুলকি দাস যেন বেঁচে ফিরতে পারে। ফুলকি, তুমি এখানে কি করছো? আমাদের টেবিল তো ওইদিকে। সরি। না না, ঠিক আছে স্যার, এসো। স্যার, আমার সাথে যে কি হচ্ছে আমি বুঝতে পারছি না। আমি না হঠাৎ হঠাৎ কিসব দেখে ফেলছি। আচ্ছা, ওখানে ওরা কি করছিল? ওদের সম্ভবত এনগেজমেন্ট হচ্ছিল। ছেলেটা মেয়েটাকে আংটি পরিয়ে নিজের ফিলিংস বলছিল, মানে নিজের মনের কথা বলছিল। আর অন্যদের নিয়ে তোমার এত মাথা ব্যথা কেন ফুলকি? ওরা এখানে ওদের মতো এসেছে, তুমি এসেছো তোমার মতো। কি খাবে বলো? খাবে বলো। বলছি কি খাবে? কি খাবো জানি না। পকোড়া বলছি। বেটা, সত্যি এবার ঝামেলায় পড়ব। স্যারকে দেখতে এত ভালো লাগছে যে চোখ ফেরাতেই পারছি না। কত ভালো গান করলো না দাদাটা। হ্যাঁ, খুব ভালো গান করেছে। তুমি খাও, ঠান্ডা হয়ে যাচ্ছে তো খাবার। স্যার আপনি বলুন না, কি জরুরি বলবেন বলছিলেন? আমার প্রেমে পড়েছো ফুলকি দাস? সত্যি করে বলো ফুলকি, মাথা গরম করিও না, সত্যি করে বলো বলছি। মানে আসলে কেন প্রেমে পড়েছো? হঠাৎ করে প্রেমে পড়ার মতো কিছু তো ঘটেনি, তাই জিজ্ঞেস করছি প্রেমে পড়লে কেন? এই পাকামোটা না করলেই হচ্ছিল না। স্যার আমি ইচ্ছে করে কিচ্ছু করিনি। দিদি আর দি ভাই বলেছিল আমি আপনার প্রেমে পড়েছি। আমি চারিদিকে যখন তখন আপনাকে দেখতে পাই, আপনার গন্ধ পাই। আপনি আমার আশেপাশে না থাকলেও আপনার গন্ধ আমার নাকে লেগে থাকে। নিজেকে সামলাতে পারি না, বিশ্বাস করুন মনে হয় আমার চারিদিকে আপনি আছে। মেয়েটিকে মিষ্টি করে প্রেম নিবেদন করছে দেখেছো? দেখো দেখো,
তুমি কিন্তু আমাকে কোনোদিন এরকম কথা বলনি। মরণ দশা, বয়স তো দেখো। বলি ও ভায়া, স্ত্রীর মুখে এরকম মিষ্টি প্রেমের কথা শোনাও তো ভাগ্যের কথা। তুমিও কিছু বলো। আপনার ওয়াইফ তো আপনাকে প্রপোজ করছে। হ্যাঁ বলে দিন স্যার। হ্যাঁ বলে দিন। বলছি বর তো ছেড়ে চলেই গেল, আর তুমি থাকো কোথায়? আমরা ছেড়ে দিয়ে আসছি তোমাকে। ছেলেরা এইরকমই হয়, একবারও মেয়েটার কথাটা ভাবলো না। হ্যাঁ গো মে, তোমার নাম কি? আমার নাম ফুলকি গো জেঠিমা। তোমরা সবাই স্যারকে ভুল বুঝছ, মানুষটা খুব ভালো, শুধু একটু রেগে যায়। মানে সবসময় মাথাটা একটু গরম থাকে। মাথা গরম বলে কি বউকে ছেড়ে চলে যাবে? আচ্ছা তুমি মাথা গরম করছো কেন? আচ্ছা মা, আমরা কি তোমাকে পৌঁছে দেবো? বললাম না মানুষটা খুব ভালো, তোমরা সবাই এত ভাবলে তার জন্য অনেক ধন্যবাদ। আমি আসছি। মাথাটা একটু গরম হয়ে গেছিল তো, আমি বুঝেছি। ফুলকি গাড়িতে উঠে বসো, আমার কথাগুলো আজই বলতে হবে। কোন রকম নাটক চাই না, জাস্ট গ্যারান্টি দ্য কার। আপনি খুব রেগে আছেন সেটা আমি বুঝতে পারছি, কিন্তু কেন রেগে আছেন সেটা মাথায় আসছে না। আপনি বোধহয় আমায় রেল লাইনের ট্রেনের সামনে ধাক্কা মেরে ফেলে দেবেন। দেখুন স্যার, আমার বাড়িতে মা বাবা আছে, আর বাড়িতেও আমাকে অনেকে ভালোবাসে, তারা খুব কষ্ট পাবে, তাই রেল লাইনে ধাক্কা মারবেন না। শাট আপ, জাস্ট শাট আপ ফুলকি। আমার এখন সত্যি সত্যি মাথা ঠিক নেই, তো প্লিজ নিজের মুখটা বন্ধ রাখো। এখন খুব দরকার ছিল ওখানে চেয়েছি চেয়েছি কথাগুলো বলার। সবাইকে শুনিয়ে শুনে নিজের মনের কথাটা বলা কি খুব জরুরি ছিল? আমি চিৎকার করেছি এক বড় ধাবাতে। এই জন্য আপনি রেগে গেছেন যখন আমি উঠে পড়ে কথা বলছিলাম? তাই একবার বসতে বলতেন, আমি বসে পড়তাম, ফিস ফিস করে কথাগুলো বলতাম। আমি তো বলছি আপনাকে স্যার, আমি নিজেকে সামলাতে পারছি না। সেই জন্য ওখানে যতজন ছিল সবাইকে শুনিয়ে শুনে নিজের মনের কথাটা বের করে আনতে হলো। তোমার নাটকটা না দিন দিন বেড়ে যাচ্ছে বুঝি, আমি জাস্ট আর নিতে পারছি না। আমি তো তোমাকে প্রথম দিনই বলেছিলাম যে এই সম্পর্কটা আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়, বলেছিলাম তো। বলেছিলেন স্যার, কিন্তু ফুলকি আমি অন্য একজনকে ভালোবাসি, শালিনী ছাড়া আর কাউকে ভালোবাসা আমার পক্ষে সম্ভব নয়, বলেছিলাম তো আমি। স্যার শালিনী দিদিকে কি খুব সুন্দর দেখতে? ফুলকি এটা এটা সুন্দর অসুন্দরের কথা নয়, ভালোবাসা তো ওভাবে হয় না। আমি শালিনীকে মন থেকে ভালোবেসেছি, ও যেমনই হোক ওকে আমি আমার মন থেকে সরিয়ে দিতে পারবো না। এই এই ভালোবাসার উপর আমার কোনো হাত নেই ফুলকি। স্যার তাহলে আমার ভালোবাসার উপর আমার কি করে হাত থাকবে? আপনি আমার উপর তাও রাগ করছেন ফুলকি? স্যার রেল লাইনে ফেলে দেবেন, কিন্তু কিন্তু কি? জি5 এ দেখুন ফুলকি, নতুন এপিসোড একদম ফ্রি।